Noitat mano metava kotasu vai kantanat. Sampriyate duritadushto masad tibra. Kamaturam harsusoko vayeshanat. Tasmin katham tavagatim bimishamidina. Noitat mano metava kotasu vai kantanat. Sampriyate duritadushto masad tibra. Kamaturam harsusoko vayeshanatam. Tasmin katham tavagatim bimissamidina. Gauriya Goshtipati, Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada, Paramahansa Jagadguru janiyechen, aprakita jagater sange jogajog sthaponer ekmatro rasta Vaikuntha shabda Brahma. Gauriya Goshtipati, Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada, Paramahansa Jagadguru janiyechen, aprakita jagater sange amader songjog sthaponer onno kono rasta nai. Aprakita jagater sange amader songjog sthaponer ditiyo kono rasta nai. Ekmatro aprakita shabda brahmer sahajjo grohon kora. Vaikuntha shabder sahajjo grohon korle amra aprakita jagater sange সংযোগ স্থাপন করতে পারি, এছাড়া অন্য কোনো রাস্তা কোনো খোলা নাই। প্রাকৃতিক জগতে যে বড় কষ্ট গলা, প্রাকৃতিক জগতে যে শব্দ বিরাজমান আছে সেই শব্দকে বলা হয় প্রাকৃত শব্দ। অপ্রাকৃতিক জগতে যে শব্দ এই জগতে অবতীর্ণ হয় গুরু বৈষ্ণবের মাধ্যমে সেটাকে বলা হয় অপ্রাকৃত শব্দ ব্রহ্ম। অপ্রাকৃত শব্দ ব্রহ্ম স্বয়ং ভগবান নিজে স্বয়ং। প্রহ্লাদ মহারাজ বড় দৈন্য করে কাতরভাবে নৃসিংহদেবকে বলছেন, প্রভু আপনার সঙ্গে আমি কীভাবে যোগাযোগ স্থাপন করব, আমার তো আপনার হরিকথাতে কীর্তনেতে কোনো রকমভাবে কোনো রকম মন নাই, আমার মনটা আপনার কথা কীর্তনে কোনো রকমভাবেই লাগে না, তাহলে আমি আপনার কাছে কী করে যাব। নৈতত মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্ট মশাদ। আমার মন অত্যন্ত দুষ্ট, অত্যন্ত দুষ্ট, কিছুতেই আমার মন বিষয় ছেড়ে অপ্রাকৃত বিষয়ে প্রবিষ্ট হতে পারে না। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, নৈতত মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্ট মশাদ তীব্র। আর কাম আতুরম, সর্বদাই কামেতে আতুর, কামেতে আতুর হয়ে রয়েছে, কোনোরকমভাবেই আপনার কাছে যাব কী করে, কোনোরকমভাবে তো আপনার কথায় আমার মন নাই, আমার আপনার কাছে যাওয়ার কোনো রাস্তা নেই। বদ্ধজীবের ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের একটাই রাস্তা, যাই হোক কোনো মতে আজকে হোক আলোচনা, কিছু উপায় নেই। কালকে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছিল যে ভাগবতের মহিমা সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে কালকে দেখা গেছিল যে চতুষ্ণ ভক্তিদেবীর যে সমস্যা, ভক্তিদেবীর দুই ছেলেই যে অসুস্থ, কোনোরকমভাবে চতুষ্ণকে দিয়ে ভাগবত কথার আলোচনা করা হয়েছিল, চতুষ্ণকে দিয়ে ভাগবত কথার আলোচনা করা হয়েছিল, সেখানে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। তারপরেতে সেখানে তুঙ্গভদ্রা নদীর তীরে, তুঙ্গভদ্রা নদীর তীরে সেখানে গোকর্ণজি মহারাজ যে ভাগবত কথা বলেছিলেন, গোকর্ণজি মহারাজ যে তুঙ্গভদ্রা তীরে ভাগবত কথা বলেছিলেন, সেই প্রসঙ্গ বলতে গিয়ে বলেছিলাম আত্মদেবজি তার সন্তান আদি কেউ নেই বলে তিনি খুব দুঃখ পাচ্ছিলেন, জঙ্গলে চলে গেছিলেন, সেখানে গিয়ে কোনো এক সাধুর কৃপাতে
তিনি একটা ফল পেয়েছিলেন, সেই ফলটা যদি তার পত্নীকে খাওয়ানো যেত তাহলে তার সন্তান উৎপন্ন হতো, কিন্তু সেটা হওয়ার নয়, তার কপালে নাই, সাত জন্ম তার কপালে কোনো পুত্র সন্তান নাই, কিন্তু সে জোরজবস্তি করে সেই ফলটা গ্রহণ করলো, করে নিয়ে গিয়ে তার পত্নীকে খেতে বলল, কিন্তু পত্নী সেটা না গ্রহণ করে গোমাতাকে খাইয়ে দিয়ে তার যে বোন আছে সেই বোনের থেকে একটা সন্তানকে নিয়ে এসে স্বামীর কাছে পরিচয় দিলেন, এটা আমার সন্তান। এভাবে বিপর্যয় হলো, সেখানে সেই সন্তান যখন বড় হলো, বড় হতে হতে তার এত ভয়ঙ্কর অবস্থা, এত অত্যাচার, সেটা আর সহ্য করা যায় না, সেই ছেলে ডাকা, চুরি, বেশ্যাবাড়ি, মদ্যপান, সমস্ত অত্যাচার আরম্ভ করলো। করাতে কী হলো, তার ভয়ঙ্কর অবস্থা, এতে পিতামাতার যত সম্পত্তি ছিল, টাকা পয়সা সমস্ত লুট করে নিয়ে গেল, নিয়ে বেশ্যাদের বেলালো, শেষেতে কী হলো, সেটাতে ভয়ঙ্কর অবস্থা, পিতা থাকতে মাকে মেরে ফেললেন, পিতা চলে গেলেন জঙ্গলে, জঙ্গলে গিয়ে সেখানে তিনি দুঃখ করছেন, কাঁদছেন, সেখানে এক সাধুর সঙ্গে তার দেখা হলো, সেখানে সেই যে আগের সাধু তাকে বলেছিল তোমার পুত্র সন্তান হবে না সাত জন্ম, সে শুনল না সেই সাধুর কথা, তারপরে এখন বর্তমানে যে এই যে অবস্থা, সে তখন জঙ্গলে চলে যাওয়ার জন্য পাগল, বলছে এই সংসারে আমি কী করব। সেক্ষেত্রে হলো কি, গোকর্ণজি মহারাজ মহাভাগবত, তিনি মহাসাধু, তিনি পিতাকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করলেন, পিতাকে বাঁচাবার জন্য তিনি চেষ্টা করলেন, পিতাকে আত্মদেবজি বলছেন বাবা আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো, নালে আমাকে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা আমার খোলা নেই। সেক্ষেত্রে গোকর্ণজির পিতাকে যেসব উপদেশ করেছিলেন সেই উপদেশগুলোই এখন মোটামুটি আলোচনা করা হবে। পুত্রকে তিনি প্রার্থনা করছেন যে আমাকে যে কোনোভাবে রক্ষা করো, গোকর্ণজি মহারাজ যেসব উপদেশ দিচ্ছেন সেগুলো বড় অদ্ভুত উপদেশ। তিনি বলছেন পিতা প্রথমে বোঝবার চেষ্টা করুন এ সংসারে কিছু নাই, এটা অসার, অসার সংসার খলু, অসার খলু সংসার দুঃখরূপী বিমোকহ সুতহ কষ্য ধনম কষ্য দে স্নেহবান জলতে অনিশম নচ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তীন সুখম অস্তি বিরক্তস্য মুনের একান্ত জীবিন। প্রথমে আত্মদেবজি কাঁদছেন এবং বলছেন আমি কোথায় যাব, কি করব, আমি কিছু বুঝতে পারছি না, আমার ক তিষ্ঠামি ক গচ্ছামি কমে দুঃখ ব্যাপ হয়, কে আমার দুঃখকে আমাকে সমাধান করবে, প্রাণং ত্যাজ্যামি দুঃখেন হা কষ্ট মম সংস্থিতম, আমার যে কষ্ট আজকে উপস্থিত হয়েছে এখানে বাঁচাবার মতো কেউ আছে কি না জানা নেই। এই অবস্থায় গোকর্ণজি তাকে পিতাকে সান্ত্বনা দিচ্ছেন, দিয়ে বলছেন পিতা প্রথমে বোঝবার চেষ্টা করুন এ সংসার অসার, এখানে কিছু নেই, দুঃখরূপী বিমোকহ এখানে মোহপ্রাপ্ত হবেন, কে কার পুত্র, কে কার স্ত্রী পুত্র, এগুলো কোনো ঠিক নেই, এর মধ্যে স্নেহবান জ্বলতে সারা দিন রাত আপনি আগুনেতে জ্বলবেন, বাস্তবিক পক্ষে স্বর্গের রাজা ইন্দ্র তারও কোনো সুখ নেই, জগতের লোক মনে করে তার সুখ আছে কিন্তু তারও সুখ নেই, তিনিও আগুনের মতো জ্বলছেন, তাকে সংসারের
এই যন্ত্রণা সহ্য করতে হয়। তিনি সিংহাসন ছেড়ে পালিয়ে যান, যখন অসুররা আক্রমণ করেন তিনি সিংহাসন ছেড়ে পালিয়ে যান, এমনকি নিজের স্ত্রীকেও রক্ষা করতে পারেন না, এরকম অবস্থা অবস্থা। তো স্বর্গের রাজা ইন্দ্র সুখী আছে বলে আমরা মনে করি, কিন্তু তা নয়। কয়েকটা ঘটনা আলোচনা করলে বোঝা যাবে, আজকে বিক্ষিপ্ত আলোচনা, আমিও সুখী হতে পারছি না, কী করব, উপায় নেই। ইন্দ্র মহারাজের কথা জানেন, তিনি দেবগুরু বৃহস্পতিকে অপমান করলেন, গুরুদেব সভাস্থলে আসছেন তিনি উঠে দাঁড়াচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, তাতে কি হলো, গুরুদেব দুঃখিত হয়ে চলে গেলেন, অন্তর্ধ্যান করলেন। অন্তর্ধ্যান করাতে তখন বুঝতে পারলেন আমার ব্যাপারটা ভালো হয়নি, আমার ব্যবহারটা ভালো হয়নি, এটা উচিত হয়নি। তিনি তখন কি করলেন, গুরুদেবকে পায়ে ধরে সন্তুষ্ট করবেন বলে গুরুদেবকে খুঁজছেন, কিন্তু গুরুদেবকে কোথায় পাবেন, গুরুদেব তো নেই, অন্তর্ধ্যান করেছেন তিনি, তিনিও অন্তর্ধ্যান করেছেন। অন্তর্ধ্যান করাতে গুরুদেব নেই, যেখানে গুরু উপেক্ষা করেন সেখানে সর্বনাশ, গুরু উপেক্ষা করলে সেখানে আর কোনো রাস্তা নাই, সব শেষ। গুরু উপেক্ষা করাতে তিনি বড় বিপদে পড়লেন, চেষ্টা করছেন যোগ্য আদি যে করব, কি করে করব, কাকে দিয়ে করব, গুরুদেব তো চলে গেল আমাকে উপেক্ষা করে। তখন তিনি কি করলেন, বিশ্বরূপ বলে একজন আছেন ত্রষ্টানন্দন, তার পিতৃকুল হলো দেবতা, মাতৃকুল হলো অসুর, তিনি তাকে কি করলেন, প্রার্থনা করে গেলেন আমাদের কাছে চলুন, আমাদের স্বর্গে অবস্থা ভালো নয়, সেখানে গিয়ে যদি আপনি দয়া করে যজ্ঞাদি করে আমাদের মঙ্গল বিধান করেন, ঠিক আছে। তিনি তার প্রার্থনাতে চলে এলেন, তার প্রার্থনাতে এসে যজ্ঞাদি করবার চেষ্টা করলেন, কিন্তু কপালে যা আছে। বিশ্বরূপ কী করলেন, তার মাতৃকুলকে অর্থাৎ অসুরকুলকে এই যজ্ঞ করতে করতে তার তার যজ্ঞতে সোহা বলা হয় সেখানে অসুরকুলকে ভাগ দিচ্ছেন। এটা হঠাৎ তিনি স্বর্গরাজ ইন্দ্র লক্ষ্য করলেন, আরে এ তো অসুরকুলকে তার মাতৃকুলকে দিচ্ছে বলে তার রাগ হয়ে গেল। যজ্ঞেতে বসে রয়েছেন, সেখানে তরোয়াল খুলে কী করলেন, সেই গুরুদেবকে কেটে ফেললেন, এত রাগ হয়ে গেল। প্রথম কথা সেটা যজ্ঞস্থল, দ্বিতীয় কথা তুমি তাকে গুরু হিসেবে গ্রহণ করেছো সব কিছু, তারপর তিনি ব্রাহ্মণ, তাকে কেটে ফেললেন। কেটে ফেলাতে কী হলো, ব্রহ্মহত্যার পাপ লাগলো, ব্রহ্মহত্যার পাপ এবং কে নেবে, ভয়ঙ্কর অবস্থা। এই ব্রহ্মহত্যার পাপকে কাটাবার জন্য বিরাট ব্যবস্থা, পালাতে আরম্ভ করলেন, কোথায় যাবে, ব্রহ্মহত্যার পাপ কে নেবে, এইরকম অবস্থা করে তিনি চলে গেলেন, ভয়ঙ্কর অবস্থা। ঋষি মুনিগণ কি করলেন, বললেন ঠিক আছে আমরা যজ্ঞ করব, বিশ্বরূপ যজ্ঞ করে আমরা কি করব, আপনার পাপটাকে কাটিয়ে দেবো। বিভিন্ন যজ্ঞ আছে, অশ্বমেধ আছে, বিভিন্ন যজ্ঞ আছে, কিন্তু যজ্ঞ করে যে কাটাবে, ব্রহ্মহত্যার পাপ লেগে গেল তার, সেই পাপকে প্রথমে করলেন কি, মুনি ঋষিরা এই ব্রহ্মহত্যার পাপকে চারটে ভাগে ভাগ করলেন, চারটে ভাগকে ভাগ করে এক ভাগ মায়েরা নিলেন, বৃক্ষ এক ভাগ নিলেন, জল এক ভাগ নিলেন, এইভাবে তিন চারটে ভাগ করে তিনি সেটা দিলেন। ভাগ করার পরেতে সেই পাপটা থেকে কোনো মতে উদ্ধার পেলেন, কিন্তু তারপরে আবার সমস্যা দেখা দিল। আবার সমস্যা কি, না বিশ্বরূপের পিতা এবার প্রতিজ্ঞা করলো ইন্দ্রকে আমি মেরে ফেলব। স্বর্গে তো পলিটিক্স হয়, এখানে যেমন আমাদের পলিটিক্স রাজনীতি হয়, স্বর্গেও পলিটিক্স হয়, শান্তি কোথাও নেই। সেখানে কি করলেন, বললেন ঠিক আছে ত্রষ্টা অর্থাৎ বিশ্বরূপের পিতা প্রতিজ্ঞা করলেন আমি ইন্দ্রকে মারব, তার জন্য একটা যজ্ঞ করলেন। সেই যজ্ঞ করতে গিয়ে সেই যজ্ঞতে মন্ত্র উচ্চারণ ভুল হয়ে গেল, মন্ত্র উচ্চারণ ভুল হয়ে গেল,
মন্ত্রেতে বলার কথা ছিল যে ইন্দ্রকে যে মারবে, ইন্দ্রকে যে মারবে সেরকম শক্তিশালী একজন তৈরি হন। ইন্দ্র হা গলাতে অবস্থা খারাপ বলতে পারছি না, খুবই দুঃখ লাগছে আমার, এর চেয়ে বেশি কষ্ট আমার হতে পারে না, হরি কথা বলতে পারছি না, কি করব। ইন্দ্রকে মারতে পারে এরকম একজন যজ্ঞ থেকে উঠবে, যজ্ঞ করছেন কিন্তু মন্ত্র উচ্চারণ ভুল হয়ে গেল, বলো হাতে কী হলো, ইন্দ্রকে মারবে তো দূরের কথা, ইন্দ্র যাকে মারবে সে তৈরি হয়ে গেল বৃত্তাসুর। কথা ছিল ইন্দ্রকে মারবে যে সে তৈরি হবে, কিন্তু মন্ত্র উচ্চারণ ভুল হয়ে গেল, ভুল হওয়াতে কী হলো, উল্টো হয়ে গেল, ইন্দ্র যাকে মারবে সে তৈরি হয়ে গেল। তাতে কী হলো, বিরাট যুদ্ধ বিগ্রহ হলো, বিরাট যুদ্ধ বিগ্রহ, সে মানে এক বছর কাল নর্মদা নদীর তীরে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল, এক বছর কাল দেবতাদের সঙ্গে অসুরের সংগ্রাম শুরু হয়ে গেল। সেই যুদ্ধতে পেরে উঠছে না ইন্দ্র, পেরে উঠছে না, কী করে পারবে, বৃত্তাসুর বিরাট পাওয়ার, উনি পূর্বজন্মে চিত্তকেতু রাজা ছিলেন, যাই হোক পরে আলোচনা করব, ক্ষমতা ভগবান দেবেন। নর্মদা নদীর তীরে যুদ্ধ শুরু, তাকে পরাজিত করা যাচ্ছে না, সেই জন্য কী করলেন, লাস্টে কী করলেন, দদিচি ঋচির আলোচনা করলেন কী করব, লাস্টে পরামর্শ করলেন, ভগবান বলে দদিচি ঋচি আছে, দদিচি ঋষি তার কাছে আপনি যান, গিয়ে তাকে প্রার্থনা করুন, আপনার শরীরটা আমাকে দিন, আপনার শরীরটা দিন, দদিচি ঋচির হাড় থেকে যে বজ্র তৈরি হবে সেটা দিয়ে বৃত্তাসুর মরবে, আর কোনোভাবে মরবে না, কোনো রাস্তা নেই, ওকে মারা যাবে না। শেষে কী হলো, দদিচি ঋষির কাছে দেবতারা গিয়ে প্রার্থনা করছেন, আপনি দয়া করে আমাদের কৃপা, কী চাই আপনাদের, বলে আপনার শরীরটা চাই, হ্যাঁ শরীরটা চাই, সে আবার কী, আপনার শরীরটা চাই। তখন তিনি কিছু মজা করলেন, শরীর কি কেউ কাউকে দেয়, কেউ কাউকে শরীর দেয়, বলে কিছুক্ষণ মজা করল, বলে ঠিক আছে তোমাদের মঙ্গলের জন্য আমি শরীর দিয়ে দেবো, দিয়ে কি করলো, তিনি যোগাসনে বসে শরীরটা দিয়ে দিলেন, শরীরটা দেওয়ার পর সেই শরীরটা এনে এবার বজ্র তৈরি করা হলো, ওই যে ব্রহ্মতেজ এটা দিয়ে বজ্র তৈরি করা হলো, এবং বলল এই বজ্র দিয়ে ইন্দ্র মরবে, এই বৃত্তাসুর মরবে। শেষকালে যুদ্ধ করতে করতে বৃত্তাসুরও জানেন অনেক ঘটনা, সেসব লাস্টে কী হলো, বৃত্তাসুরের হাত কাটছে, দু হাত কেটে দিয়েছে, সব কাটা, এই অবস্থায় বৃত্তাসুর ভক্তির কথা বলছে, ভক্তির কথা, কিন্তু এ তো পূর্বজন্মে তো চিত্তকেতু রাজা ছিল, ভক্তির এমনই মহিমা যে ভক্তি আত্মাতেই যার থাকে, অন্য গুণাবলী থাকে না, ভক্তি আমার জন্ম জন্ম আমার আত্মার সঙ্গে, যদি অপরাধ না করি, যদি অপরাধ না করা হয় তাহলে ভক্তিটা থাকে, আত্মার সঙ্গে থাকে, উনি তো ভক্ত ছিলেন, কাজে ভক্তি তার রয়েছে, অভিশাপেতে বৃত্তাসুর জন্ম হয়েছে। এবার বৃত্তাসুরও জানেন ইন্দ্রকে যুদ্ধক্ষেত্রে অনেক উপদেশ করলেন, ওই যুদ্ধক্ষেত্রে ইন্দ্রকে অনেক উপদেশ করলেন, অনেক উপদেশ, ইন্দ্র এইসব উপদেশ শুনে অবাক, বলে তুমি তো অসুর, তুমি কী করে এরকম উপদেশগুলো আমায় করছো, এ তো মহাভাগবত যারা তারা বলতে পারে। ইন্দ্র তারপর বলছে অবাক, কী করে তুই বলছো, শেষে বৃত্তাসুর বলছে তোমার হাতের যে বজ্র হাত থেকে পড়ে গেছে, এখন লজ্জা করো না, তোলো, বৃত্তাসুরের বলছে আমাকে মারো, আমি এই জগতে থাকতে চাই না। শেষকালে যখন বৃত্তাসুরকে মারল, তখনও আবার সেই ব্রহ্মহত্যার পাপ হলো, প্রথম ব্রহ্মহত্যার পাপ চার ভাগে ভাগ করে দিল, সব কিছু করলো, গাছ কাটলে বড় হবে, মেয়ে মায়ের সব এ থাকবে, জল ফল ফুল সব ভাগ করে নিল, তারপরে কী হলো, শেষে এই পাপটা কে নেবে, প্রথমে তো পালিয়ে ছিল, গিয়ে এবার কী করলেন, এখন মানস সরোবরে লক্ষ্মী দেবী আছেন, পদ্ম ফুল আছে,
পদ্মফুলের পাঁপড়িতে লক্ষ্মীদেবী থাকেন। তিনি কি করলেন, লক্ষ্মীদেবীর ওখানে জলে চলে গেলেন, গিয়ে লক্ষ্মীদেবীর কাছে শরণ নিলেন পদ্মফুলের মধ্যে। তখন সে আর আসে না, তো কি করা যায়, ভয়ঙ্কর বিপদ। যখন বৃত্তাসুর মরে গেল তখন সেই ব্রহ্মহত্যার পাপ আর কে নেবে, তখন বিশ্বরূপ যজ্ঞ করে সেই পাপটাকে আবার কাটালেন। এরকম অজস্র সমস্যা, বলি মহারাজ আক্রমণ করতে যাচ্ছেন, স্বর্গ ছেড়ে পালিয়ে যাচ্ছে, অনেক সমস্যা হয়েছে। এক সময় তো ইন্দ্রের রাজার আসনে বসবারও কোনো সুযোগ নাই, স্বর্গরাজ্য শূন্য, কোনো রাজা নেই, স্বর্গরাজ্য শূন্য হয়ে গেছে। শেষকালে কী করলো, নহুষকে গিয়ে আপনি ইচ্ছু ইন্দ্রের, আপনি এখানে স্বর্গটাকে পালন করুন, আপনি স্বর্গটাকে পালন করুন কিছুদিনের জন্য। নহুষ স্বর্গে গিয়ে ওরও মাথা খারাপ হয়ে গেল, ও বলছে আমি স্বর্গে এসেছি, ইন্দ্রের আসনে বসেছি, তাহলে ইন্দ্রের স্ত্রীটাকেও চাই আমার। বলে আবার কী কথা, যে যায় স্বর্গে, যে যায় স্বর্গে সে রাবণ হয়েছে, এরকমই অবস্থা এই জগতের, এই অবস্থা রয়েছে। কাজেই কোনো কেউ মনে করতে পারে যে ইন্দ্রের বোধহয় সুখ আছে, কিন্তু ইন্দ্র সুখ নেই, ফল বোধহয় জ্বলছে আগুনে, আগুনে জ্বলছে। আর এরপরে ইন্দ্র, এই ইন্দ্র আর ইন্দ্র হতে পারবে না, এরপরে ইন্দ্র হবে কে সেটা নির্ণয় হয়ে গেছে, এরপরে কে ইন্দ্র হবে, এই ইন্দ্র আর এই ইন্দ্র হবে না। যাই হোক, নচেন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নহ, সুখম অস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবিনা। যেসব মুনি ঋষি সাধুরা ভগবানের কথা নিয়ে থাকেন, বাজারের জগতের কোনো কথা উচ্চারণ করেন না, তারাই একমাত্র সুখী হন। ভগবানের কথা কীর্তন নিয়ে যারা ডুবে থাকেন তারাই সুখী হন। সেখানে পিতাকে গোকর্ণজি উপদেশ করছেন, পিতা মুঞ্চ জ্ঞানম প্রজারূপম মহত নরকে গতি, আপনি এই অজ্ঞানটা ছাড়ুন, মুঞ্চ জ্ঞানম প্রজারূপম, আমার ছেলে নষ্ট হয়ে গেল, কার ছেলে নষ্ট হল, আপনি ছাড়ুন এইসব কথা ছাড়ুন, মুঞ্চ জ্ঞানম প্রজারূপম মহত নরকে গতি, এতে কি হবে, আপনার মোহ হবে, মোহতে আপনি নরকে চলে যাবেন, এগুলো ছেড়ে দিন, দরকার নেই। আর এই দেহ আজ না হলে কালকে তো যাবেই, নিপতিষ্যতি দেহ অয়ম সর্বম ত্যাক্তা বনম ব্রজ, আপনি বনে চলে যান, শান্তিতে থাকুন। বন, বন মানে আমরা মনে করি বন মানে জঙ্গলে চলে যাব, বন মানে আমরা মানে গাছপালা দিই যে বন, সেটা বন, কিন্তু বনের ব্যাখ্যা ভগবান করেছেন। ভগবান বলছেন বনে গেলে লাভ নেই, তোমার এই বদ্ধ মনটাকে নিয়ে বনে গেলে কোনো সমস্যার সমাধান হবে না, তুমি তো বদ্ধ। এখানেও যেমন যন্ত্রণা, বদ্ধ মনকে নিয়ে জঙ্গলে গেলে ওখানেও যন্ত্রণা, তোমার মনটা তো ওইটাই মরুক, ওই মনটাই তো রয়েছে, লাভ হবে না কিছু, তাহলে কি করতে হবে। ভগবান বলছেন মন, মন বলতে আমি কি বলেছি জানো, মনম তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্চতে, আমি মন বলতে সাত্বিক বাস, অর্থাৎ সাধুদের সঙ্গে হরিকথা শোভনের কথা বলেছি, তোমরা বুঝতে পারোনি, বনম তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্চতে। আর তামসম দূত সদনম, যেখানে জুয়া মদ এইসব একটা তমগুণের জায়গা, আর আমার যে জায়গা যেখানে সাধুরা হরিকথা কীর্তন করে সেই কথাটা হলো বৈকুণ্ঠ। ভগবান বলছেন যে বন মানে আমি বলতে চাইছি সাধু সঙ্গে কৃষ্ণ নাম হরিকথা, এটা হচ্ছে বন, বাকি যে বনের কথা তুমি বুঝেছ সেই বনে করে লাভ হবে না। বনন্তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্চতে, রাজস মানে গ্রামে থাকা, গ্রাম্য কথা, ভোগ বিলাস আনন্দ, লাভ হবে না কিছু। আর তামসম দূত সদনম, যেখানে জুয়া খেলা হয়, নোংরা কথা, নোংরা সব কিছু, এগুলো বলে দূত সদন, যেখানে জুয়া খেলা হয়, মদ জুয়া স্ত্রী নোংরা সব, এটাকে বলা হয় কি, তামসম দূত সদনম।
আর যেখানে আমি থাকি অর্থাৎ আমার ভক্তগণ কথা কীর্তন করেন সেটাকে বলে বৈকুণ্ঠ। মন নিকেতনস্তু আমার নিকটঙ্গে নির্গুণম, নির্গুণ মানে হচ্ছে গুণাতীত, নির্গুণ মানে কোনো গুণ নাই তা নয়। অনেকে নির্গুণ মানে মনে করে কোনো গুণ নাই, তা নয়। নির্গুণ মানে এই জগতের কোনো গুণ থাকবে না, শত রজ তম গুণ এই এই জগতের যে গুণ সেটা থাকবে না, কিন্তু অপ্রাকৃতিক জগতের গুণ থাকে, অপ্রাকৃতিক জগতের শুদ্ধ শত এটা থাকবে, কোনো অসুবিধা নেই। সেই জন্য গোকর্ণজি মহারাজ পিতাকে বোঝাচ্ছেন, মুঞ্চাজ্ঞানম প্রজা রূপম মহতো নরকে গতি, মহতে আপনি নরকে চলে যাবেন, আর এ দেহ তো আপনাকে ছাড়তেই হবে, নিপতিষ্যতি দেহ আয়ম সর্বম ত্যক্তাব্বনম ব্রজ, আপনি বরঞ্চ এক কাজ করুন বনে যান, গিয়ে আপনি হরিভজন করুন সাধু সঙ্গে। এই কথা শোনবার পর এই কথা তৎ বাক্যন্তু সমাকর্ণ গন্তুকাম পিত অব্রবীত, এইরকম উপদেশটা পুত্রের কাছ থেকে শোনবার পর পিতা বলছেন যে আমার বনে যাওয়ার কথা যে তুমি আমাকে বললে, বনে গিয়ে কী করব, বনে গিয়ে কী করব, সেই উপদেশটা আমাকে কর। সেখানে কিঙ্কর্তব্যম বনে তাত তত্ত্বম বদ সবিস্তরম, আমাকে বিস্তারিতভাবে আমি যে বনে যাব যে কী করব, কি আমার কাজ, আর ওখানে গিয়ে আমার দুঃখটা চলে যাবে কি করে, এটা বিস্তৃতভাবে বলে দাও। এবং কেঁদে কেঁদে পুত্রকে বলছেন আমি অন্ধকূপে পড়ে গেছি, আমি সংসার রূপ অন্ধকূপেতে পড়ে গেছি, অন্ধকূপে স্নেহ পাশৈর বদ্ধ পঙ্গুরম ষঠ কর্মনা পতিত নূনম মমোদ্ধর দয়ান, আমাকে উদ্ধার করো হে দয়ানিধে, কর্মনাপ আমার কর্মফলেতে, আমার কর্মফলেতে আমি এখন এই অবস্থায় পড়ে গেছি, কর্মনা পতিত নূনম মামুদ্ধর দয়ানিধে, হে দয়ানিধে আমাকে তুমি রক্ষা করো এই অবস্থায়। গোকর্ণজি বলছেন ঠিক আছে, আপনি অন্ধকূপে পড়ে গেছেন স্নেহপাশে, যেমন অন্ধ ধৃতরাষ্ট্র ধর্ম কাকে বলে জানে, অন্ধ ধৃতরাষ্ট্র ধর্ম কাকে বলে জানে কিন্তু করতে পারে না, কেন বাইরে যে তিনি অন্ধ হয়ে গেছেন সেটা ভালো কথা, কিন্তু অন্তরে অন্ধ হয়ে গেছেন, বাইরে অন্ধ হওয়াটা তাও ভালো, বাইরে অন্ধ হলে ক্ষতি হয় না, বাইরে অন্ধ হলে ক্ষতি হয় না, কিন্তু অন্তরে যখন অন্ধ হয়ে যায় সেটা ভয়ঙ্কর, সেটার আর কোনো সমাধান থাকে না। যেটা হয়েছিল ধৃতরাষ্ট্রে, অন্ধ ধৃতরাষ্ট্র জানে আমার ছেলে অন্যায় করছে এটা ঠিক নয়, কিন্তু বলছে না, কিছু বলছে না, যে বলো ছেলেকে বলো আটকাও, বলছে না কিছু, এইটা হলো স্নেহ, পুত্র যা ইচ্ছে তাই করছে, এটাকে বলে অন্ধ। লাস্টে কী করলেন, লাস্টে বিদুর তার হরিকথা, বিদুর হরিকথা বলে তার জীবনের অন্ধত্ব দূর করে দিলেন, তখন কী করলেন, তিনি চলে গেলেন, গিয়ে ভজন করতে করতে দিয়েও ছাড়লেন, অনেক কথা পরে আলোচনা হবে, সময় আছে, যাই হোক বড় দুঃখিত, কত আনন্দময় কথা কিন্তু বলবো কী করে। তিনি বলছেন অন্ধকূপে স্নেহ পাশৈর বদ্ধরঙ্গ, আমি অন্ধকূপে পড়ে গেছি, স্নেহপাশে বদ্ধ হয়ে পড়ে রয়েছি, কর্মনা পতিতম পতিত নূনম মাম উদ্ধর দয়ানিধে, হে দয়ানিধে আমাকে তুমি উদ্ধার করো, আর আমার কোনো রাস্তা নেই। গোকর্ণজি বলছেন প্রথমে আপনি শুনুন যেটা আমি বলছি, এই যে দেহটা এটা রক্ত মাংসের একটা থলে, এটা একটা রক্ত মাংসের মল মূত্র বিষ্ঠা একটা থলে, এটাকে আপনি মনে করে রয়েছেন আপনি, এই দেহটাকে আপনি মনে করছেন আমি, আমি তো এটা নয়, এই দেহটা তো আমি নয়, দেহের ভেতরে যে আত্মাটা রয়েছে সেটা আপনি ভুলে গেছেন, কাজেই আপনি এক কাজ করুন, দেহে অস্মিন মাংস রুধিরে অভিমতিম ত্যাজতম, এই দেহেতে আত্মবুদ্ধি এটা আপনি ছাড়ুন প্রথম কথা। তারপর আমার স্ত্রী আমার ছেলে মেয়ে এইসব বুদ্ধি ছাড়ুন,
দেহে অস্মিন মাংস রুধিরে অভিমতিম তেজোতম জয়া সুতাদিষু সদা মম মমতাম বিমুঞ্চ। আপনি মম সংসারেতে মমতা ত্যাগ করুন। দেখুন আপনার চোখের সামনে ছেলেটা গিয়ে অত্যাচার করছে, কত নোংরামো করছে, আপনার স্ত্রীকে মেরে ফেললো আমার মাকে, আপনি থেকেও আপনি স্নেহ থেকে স্নেহ কাটাতে পারছেন না, স্নেহ কাটাতে পারছেন না, তাহলে কি করবেন? বলছেন জয়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ। এই দেহেতে যে মম দেহেতে যে মমত্ব বুদ্ধি, এটা আপনি ত্যাগ করুন, এটা রাখলে লাভ নেই। আর এই জগৎটা যে অনিত্য, এটা আপনি লক্ষ্য করুন। পশ্চা নিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম, প্রতি মুহূর্তে উপলব্ধি করুন জগৎটা অনিত্য, এই আছে এই নেই, এটা আপনি বোঝবার চেষ্টা করুন। যেটা বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, সংসারে সবচেয়ে আশ্চর্য কি, এইটা যুধিষ্ঠির মহারাজ কে প্রশ্ন করেছিলেন? বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে অনেক প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা এইটা যে কিম আশ্চর্য, জগতে সবচেয়ে আশ্চর্য কি বলতে পারেন? যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, অহন্যানি ভূতানি গচ্ছন্তিও জলা, অহন্যানি ভূতানি গচ্ছন্তিও জমালয়ম। দিন রাত লোকে জমালয়ের দিকে চলে যাচ্ছে দিন রাত, তথাপি কেউ ভাবতে পারছেন না যে আমিও মরব কিছুক্ষণ পরে, এছাড়া এর থেকে আশ্চর্য আর কী হতে পারে? অহন্যানি ভূতানি গচ্ছন্তিও জমালয়ম শেষম স্থাবরম ইচ্ছামি কিম আশ্চর্য মতে পারমা, এর চেয়ে আশ্চর্য কী? সেইটা গোকর্ণজি মহারাজ এবার উপদেশ করছেন পিতাকে, যে পিতাশ্রী আপনি দিন রাত এই জগতের যে নশ্বরতা, এই জগৎ যে নাশবান, এটা আপনি লক্ষ্য করুন, দিন রাত দেখুন এ মরছে ও মরছে, এই ধ্বংস হচ্ছে, এই যুদ্ধ লাগছে, পুরো আগুন জ্বলছে সারা পৃথিবীতে, এটা আপনি দেখুন, দেখে বুঝুন, এতদিনে আপনি বুঝলেন না, এখন বুঝুন। পশ্চা অনিশম মানে দিন রাত এই জগৎটা যে জ্বলছে আগুনে, এটা বুঝুন প্রথমে। পশ্চা নিশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম, এটা ক্ষণভঙ্গুর, এই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে, এই আছে এই নেই। পশ্চা নিশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম। আর বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, আপনি বৈরাগ্য রাগের রসিক হন। বৈরাগ্য বলতে আমরা ভাবি বিষয় থেকে ছুটি নিলেই বৈরাগ্য হয়, তা নয়, বিষয়টা আমাকে সমস্যায় ফেলে না, সমস্যায় ফেলে আমার আকর্ষণ। জগতে বিষয় থাকবে, কোথায় যাবে, জগতেই থাকবে, জগতে বিষয় থাকবে, কিন্তু বিষয়টা আমাকে সমস্যায় ফেলছে না, সমস্যায় ফেলছে আমার বিষয়ের আকর্ষণটা। নৌকাটা কোথায় থাকবে? নৌকাটা তো জলেই থাকবে, নৌকাটা কোথায় থাকবে? ডেঙ্গাতে থাকবে না জলে থাকবে? নৌকাটা জলে থাকবে, ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতরে যেন জল না থাকে, নৌকাটা জলে আছে কোনো ক্ষতি নেই, নৌকা তো জলেই থাকবে, কিন্তু নৌকাতে যদি জল উঠে পড়ে তখন তো বুঝকে। ঠিক এই উদাহরণটা বুঝতে হবে, যে নৌকা সেটা জলেই থাকে, কোথায় থাকে, কিন্তু নৌকার ভেতরে যদি জল থাকে তাহলে তো ডুবে যাবে। সেরকম মানুষ সংসারে থাকে, সংসারে থাকবে কোথায় যাবে, কিন্তু মানুষের ভেতরে যেন সংসারটা না থাকে, ভেতরে সংসার থাকলে বড় সব শেষ, হ্যাঁ সংসারে চালাতে সব শেষ হয়ে যাবে। সেই জন্য গোকর্ণজি মহারাজ আপনাদেরকে বলছেন, পশ্চা নিশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম, এই জগৎটা ক্ষণভঙ্গু, এটা লক্ষ্য করুন। আর বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, বৈরাগ্য রাগ রসিক, বৈরাগ্যটাকে
আমাদের গৌড়ীয় বিচারে মায়াবাদীরা যে বৈরাগ্য দেখান সেটাকে শুকনো বৈরাগ্য বলা হয়। মায়াবাদীরা যে বৈরাগ্য দেখিয়ে থাকেন সে বৈরাগ্যের এক পয়সা কোনো মূল্য নাই, ল্যাংট হয়ে রয়েছেন কোনো বিষয় নেই, আরে কী হয়েছে, এটা ওদের বৈরাগ্য। কিন্তু এই বৈরাগ্যেতে কোনো লাভ হয় না, কোনো দিন ভগবানকে পাওয়া যায় না। ওই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু যুক্ত বৈরাগ্যের কথা বলেছেন, বলেছেন তুমি সংসারে আছো থাকো কিন্তু সংসারে আসক্তি যেন না থাকে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামীকে কী বলেছেন, স্থির হইয়া ঘরে যাও না হো বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভবসিন্ধুকুল, মর্কট 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 বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়পুঞ্জ অনাসক্ত হইয়া। আমার শরীর রক্ষার জন্য যতটুকু দরকার হয় সেটা গ্রহণ করো, বাকি বিষয়েতে আসক্তি যেন না। উপনিষদে তা বলছে, উপনিষদে একই কথা বলছে, ঈশাভাষ্য ঈশাভাষ্য মিজম সর্বম যৎকিঞ্চিত জগতম জগৎ, ভাগবতও তাই বলছেন ভগবান, ন নির্বিন্ন নাতিশক্ত, ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্ব সিদ্ধির, ভগবান বলছেন ভক্তিযোগ তারই সিদ্ধি হয় যার বিষয়েতে আকর্ষণও নেই আবার ঘৃণাও নেই। বিষয়েতে আকর্ষণও নেই আবার ঘৃণাও নেই, আছে আছে বিষয় বিষয় যে কাজ, সেগুলোকে ভগবান সেগুলোকে ভগবানের সেবা লাগিয়ে দাও, বিষয় তোমার কাছে আছে ভগবানের সেবা লাগিয়ে দাও হয়ে গেল, এতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়ের প্রতি ঘৃণা হলেই, বিষয়ের প্রতি ঘৃণা হলেই বিপদ, বিষয়ের প্রতি ঘৃণা হলে চলবে না, মুশকিল, তখন আরও বন্ধন হয়ে যাবে, বিষয়ের প্রতি ঘৃণা হলে বন্ধন হয়ে যাবে। সেই জন্য বলছেন পাশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ্য রাগ রাগ রসিক ভবভক্তি নিষ্ঠ, বৈরাগ্য রাগ রসিক ভবভক্তি, বৈরাগ্যটাকে আমাদের গৌড়ীয় বিচারেতে বিদ্যা বলা হয়েছে, বৈরাগ্যটাকে আমাদের গৌড়ীয় বিচারে বিদ্যা বলা হয়েছে, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ। আর যখন শুকনো বৈরাগ্য হয় যেখানে ভগবানের সেবার কোনো প্রসঙ্গ নাই, সেই বৈরাগ্য যতই বৈরাগ্য দেখাও সেই বৈরাগ্যের কোনো মূল্য নাই। আমি কম খাবো, একবার খাবো, আমি মাটিতে শোক, তাহলে কী লাভ, ভগবানকে পাবে না। সেই জন্য গোকর্ণজি বলছেন বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, আপনি ভবভক্তিনিষ্ঠ মানে আপনি যদি ভক্তিনিষ্ঠ হন, আপনি যদি ভক্তিনিষ্ঠ হন তাহলে বৈরাগ্যটার মূল্য আছে। আপনি যখন ভক্তিনিষ্ঠ হবেন তখন বৈরাগ্যটা আপনার মূল্য আছে। সেই জন্য বলছেন বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, ভক্তিনিষ্ঠা করুন, ভক্তি হলে সব হবে। তারপর বলছেন ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, আপনি লোকধর্ম ত্যাগ করুন, লোকধর্ম সমাজ ধর্ম মনোধর্ম এগুলো সব ফেলে দিন, এগুলো কোনো মূল্য নেই, এগুলো ধর্ম নয়। লোকে লোকে যে সমাজ ধর্ম মনোধর্ম সংসার ধর্ম এইগুলো নিয়ে ব্যস্ত রয়েছে, এইগুলোতে কোনো মঙ্গল নাই। এই জন্য তিনি বলছেন ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, আপনি লোক যত লৌকিক ধর্ম আছে এগুলোকে ফেলে দিন, এগুলো কাজে হবে না। কোন ধর্ম করব, তাহলে কোন ধর্ম করব, ভাগবত ধর্ম করুন, আপনি আত্মধর্ম ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম এইটা করুন, ভাগবত ধর্ম। তাই যে ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, আপনি লৌকিক ধর্ম ছেড়ে দিন, এগুলো আপনাকে বাঁচাতে পারবে না, আপনি ভাগবত ধর্ম সেবা করুন। আর আপনি এক কাজ করুন সেবস্য সাধুপুরুষান জহি কাম তৃষ্ণান, আপনি যারা বাস্তবিক সাধুপুরুষ যারা মহান 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 সাধুগুরু বৈষ্ণব তাদের সেবা করুন, সাধুর নামেতে কপট ব্যক্তি সেবা করবে না, লাভ হবে না কিছু, কারণ সাধু সেবা মুক্তির, সাধু সেবা সংসার বন্ধন থেকে মুক্তির মূল মন্ত্র, মূল মন্ত্র। এই জন্য বলছেন ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, আর সেবস্য সাধুপুরুষান জহি কাম তৃষ্ণান, আপনি কাম তৃষ্ণা ত্যাগ করে ফেলুন। এরকমভাবে যদি আপনি সাধু সেবা করেন, যে সব সাধুরা ভগবানের ভজন করে সবসময় সেই সব সাধু সেবা করলে আপনার সংসার বন্ধন এমনিতেই যাবে। মহৎ সেবা আমাদের পঞ্চম স্কন্ধে
বড় কষ্ট হচ্ছে বলতে, দুঃখ লাগছে এত ভালো অমৃতময় কথা বলতে। বলছেন পঞ্চম স্কন্ধে বলছেন মহৎসেবা দ্বার মাহু বিমুক্তে, মহৎসেবা দ্বার মাহু বিমুক্ত, মহৎসেবা হলো তোমার মুক্তির মূল, কিন্তু বাস্তবিক মহৎকে সেবা করতে হবে, কপট ব্যক্তিকে সেবা করলে হবে না। মহৎসেবা দ্বার মাহু বিমুক্ত, তমোদ্বারম যশিদম সঙ্গে সঙ্গে, অনেক শ্লোক যাই হোক। এবারে এবারে গোকর্ণজির কথা, গোকর্ণজির উপদেশ শুনে, গোকর্ণজির উপদেশ শুনে তিনি বনে যাওয়ার জন্য তৈরি হলেন। বনেতে কী করবেন বলেন, তিনি আপনি গিয়ে ভাগবতের সেবা করুন, ভাগবতের যে দশ, ভাগবতের দশম স্কন্ধ, ভাগবতের সেবা করুন গুরু বৈষ্ণবের আনুগত্যে। করলে কি হবে, আপনি সেখানে আপনার সমস্ত রকম বন্ধন আপনার সব চলে যাবে। এদিকে এখানে গোকর্ণজির যে ভাই, বাস্তবিক ভাই নয়, গোকর্ণজির বাস্তবিক ভাই নয় কিন্তু ভাই বলছে, পিতা তো জানে না এটা আমার ছেলে নয়, এই জন্য বলছে কি করবে। এখন ধুন্দুকারী অত্যন্ত অত্যাচারী, সে অত্যাচার করতে করতে চরম সীমায় পৌঁছে গেছে, মাকে মেরে ফেলে দিচ্ছে, বাড়িতে বাবা চলে গেছে, ঘর শূন্য, বেশ্যাগণকে বাড়িতে নিয়ে এসছে, এখানে একসঙ্গে থাকছে, চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, এইসব অত্যাচার করছে, সব সম্পত্তি যত ছিল পিতার সব চলে গেছে, কিছু আর নেই, সব চুরি করছে, ডাকাতি করছে, এইসব করছে। একবার কি হলো, যখন যখন মাতা মরে গেল, পিতা জঙ্গলে চলে গেল, ও দেখলো এখন আমার সুবর্ণ সুযোগ, আমি এখন যা খুশি করব। কি করলেন তিনি, ওই ওই বাড়ির মধ্যে বেশ্যাগুলোকে এনে ওখানেই রয়েছে, যা খুশি করছে। শেষে কী হলো, ওই বেশ্যাগুলো কী কী চিন্তা করলো যে আমি, আমরা ওর সঙ্গে থাকি, আজ না হলেও কালকে রাজা জেনে যাবে যে এই সব করে, আমার ওর সঙ্গে আমাদেরও মারবে, ওকে তো মারবে আর আমাকেও মারবে, আমাদেরও। বেশ্যারা মিলে একটা কল্পনা করলো, এক কাজ করব, আমরা রাতের অন্ধকারে একে মেরে মাটির তলায় পুঁতে দেবো, বাড়ির পেছনে বাগান আছে, সব সম্পত্তির টাকা পয়সা তো আমাদের কাছে, ও যত গয়নাগাটি টাকা পয়সা এনেছে আমাদের কাছে আছে, কোনো অসুবিধে নেই, এবার হচ্ছে সুযোগ, ওকে মেরে মাটির তলায় দিয়ে দেবো। কী করলো রাতের অন্ধকারে, কী করলো, ওকে সবাই মিলে বেঁধে, মুখে একেবারে কাপড় বেঁধে, ওকে কী করলো একেবারে পেটাতে পেটাতে শেষ, লাস্টে কী করলো, জ্বলন্ত কাঠে আগুন মুখে ঢুকিয়ে দিল, দেখো মারলো। মেরে কী করলো, পেছনের যে বাগান আছে বাগানেতে কী করলো, গর্ত খুঁড়ে ওকে পুঁতে ওপরে গাছ গাছ লাগিয়ে দিল, ব্যাস হয়ে গেল, ওকে মেরে ফেললো। মেরে ফেলার পরেতে ধুন্দুকারী পেতাত্ম হয়ে গেল, অবঘাতে মৃত্যু, অপঘাতে মৃত্যু হলে এবার পেতাত্ম হয়ে গেল। পেতাত্ম হয়ে গিয়ে কী করছে, ওই যে বেশ্যাগুলো ওরা বাড়ি থেকে পালিয়ে গেল, টাকা পয়সা সব নিয়ে চলে গেল, লে মরে গেছে যা, কেউ যদি জিজ্ঞাসা করলো কোথায় গেছে, আমরা জানি না তো, ও আমরা জানি না কোথায় গেছে। শেষে কী হলো, ওরা পালিয়ে চলে গেল, হ্যাঁ ধুন্দুকারী পেতাত্ম হয়ে ওই জায়গায় ঘোরাফেরা করছে, গ্রামের লোক বুঝতে পারে এ পেতাত্মা, কিন্তু ধরতে পারে, ধরতে পারছে না কিছু। কী করে, পিতার এই অবস্থা, মাতা মরে গেল, ভাই মানে ধুন্দুকারীর পেতাত্মা, গোকর্ণজি জানে না, গোকর্ণজির কোনো খবর নেই, গোকর্ণজি তীর্থ পর্যটনের জন্য চলে গেছে, গোকর্ণজি জানে না বাড়িতে এইসব হয়েছে, পিতাকে উপদেশ দিয়ে, পিতাকে উপদেশ উনি চলে গেছে, তীর্থ পর্যটন কে ঝামেলা থাকে তীর্থে পর্যটন করছে। তীর্থ পর্যটন করার পর কী হলো, লোকের কাছে খবর পেয়েছেন তোমার ভাই মারা গেছে, লোকের কাছে খবর পেয়েছে, খবর পাওয়ার পর কী করেছেন গোকর্ণজি, গয়া গয়াতে ভাইয়ের নামে পিণ্ডি দিয়েছে। গোকর্ণজি খবর পেয়ে গ্রামে কোনো লোকের কাছে যে মারা গেছে, এইভাবে ওই জন্য তিনি কী করছেন, গয়াতে ভাইয়ের নামে পিণ্ডিদান করেছে, পিণ্ডিদান করে বললেন যাই একবার
তুঙ্গভদ্রা নদীর তীরে বাড়িতে গিয়ে দেখি কী অবস্থা, এসে দেখেন বাড়িতে কেউ নেই, ফাঁকা। এমন সময় ধুন্দুকারী এস, ধুন্দুকারী পেতাত্তা, যে সময় গোপাল গোকর্ণজি বাড়িতে এসছেন, এসে গ্রামে, গ্রামের ব্যাপার কেউ দেখতে পারেনি, অন্ধকারে এসছেন, অন্ধকারে এসে বলছেন নিজের বাড়িতে থাকি, দেখে ধুলো ময়লা, বাড়িতে কেউ নেই, ঠিক আছে নিজেরই বাড়ি, এখানেই আমি থাকি রাত্রিটা বাস, সকালে সকালে দেখা যাবে গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা। শেষকালে কী হলো, ওই ঘরে বসে উনি ভজন করছেন আর পেতাত্তা বিরক্ত করছে, পেতাত্তা বিরক্ত করছে, কখনো দরজা জানলা ধুমধাম, কখনো নানারকম রূপ দেখাচ্ছেন। গোকর্ণজি বলছে এটা বা কে কে এরকম করছে। পরে কী করলেন, যখন এইসব অত্যাচার দেখছেন, গোকর্ণজি হাতে জল নিয়ে এরকম করে বলছে কে তুমি, বলো পরিষ্কার করে বলো কে তুমি। তখন ধুন্দুকারী খেঁদে খেঁদে বলছেন অহম ভাতা তদীয়স্মি ধুন্দুকারী ইতি নামতা স্বকীয় নৈব দোষেন ব্রহ্মত্বম নশিতম মায়া, আমি সেই তোমার ভাই, আমার নাম ধুন্দুকারী, আমি নিজের কর্মদোষে এই পেতাত্তা যুনি পেয়েছি, আমাকে বাঁচাও তুমি, মামুদ্ধর দয়া নিদে স্বকীয় নৈব দোষেন ব্রহ্মত্বম নশিতম মায়া, এখন আমি কী করবো, আমাকে বাঁচাও তুমি। গোকর্ণজি বলছেন তুমি তোমার জায়গায় থাকো, আমি চিন্তা করে দেখি কী করা যায়, কী করা যায় তোমার জন্য আমি চিন্তা করে দেখি। তিনি বিরাট তপস্বী, গোকর্ণজি মা এত বড় ভক্ত আর অনেক বৈরাগ্য তার। গোকর্ণজির একজন শিপ আছে মথুরাতে, গোকর্ণজি মহারাজ যেখানে ভজন করেছিলেন সেখানে একজন শিপ আছে, গোকর্ণজি, গোকর্ণ মহাদেব, গোকর্ণজি নিজে স্থাপন করেছিলেন, গিয়ে তপস্যা অনেক ভজন করেছে। গোকর্ণজি মহারাজ বড় দুঃখ পাচ্ছেন, আমি কী করব, ঠিক আছে সকাল হোক আজকের দিনটা থাকো, এই চিন্তা করে দেখি কী করা যায়, এখন তো কিছু করার নেই। রাত্রির সকালে উঠে গ্রামের লোক দেখেন মা ভাগবত গোকর্ণজি এসছেন, আহা গোকর্ণজিকে দেখে তাই কী আনন্দ, এটা ভালো লোক, সাধু মানুষ, তাকে আদর করে, জড়িয়ে ধরে, সব ঘটনা সবার কাছে বললেন। গ্রামের লোক বলো তুমি তো চলে গেছো, এর মধ্যে অনেক ঘটনা এখানে ঘটে গেছে, এর ভয়ঙ্কর অবস্থা, এখন কী করা যায়। গোকর্ণজি মহারাজ চিন্তা করছেন যে কী করলে ভালো হয়, তখন তিনি কী করছেন, সকালবেলা সূর্যদেবকে জিজ্ঞাসা করছেন, সূর্যদেব তার সঙ্গে, আমাদের যে বৈখানস মহারাজ, আমাদের যে বৈখানস মহারাজ ছিলেন তিনি সূর্যদেবের দর্শন করতেন, সূর্যদেব একবার ট্রেনেতে তিনি যাত্রা করছেন, সূর্যদেবকে না দর্শন করলে খেতেন না, যদি তিন দিন সূর্য না থাকে তিনি খেতেন না উপবাস, হ্যাঁ তার আগে ছিলেন, তার পরে পরিবর্তন হলেন। একবার তিনি ট্রেনে করে আসছেন, তিন দিন ধরে কোনো খাওয়া নাই, হঠাৎ কী হলো, ট্রেনের মধ্যে বসে রয়েছেন সূর্যকে দেখতে পেলেন, কিন্তু এখন তো খাওয়া নেই ট্রেনের মধ্যে, সঙ্গে সঙ্গে কী হলো, ট্রেন একটা জায়গায় থেমেছে, হঠাৎ দেখে একটা বৃদ্ধ মানুষ এক ঝোলা ফল নিয়ে বলছে এটা ধরুন 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 এটা ফলটা ধরুন, আরে ট্রেন তো চলার মুখে, ট্রেনটা ফলটা ধরে নামিছে, নামার সঙ্গে সঙ্গে লোকটা ভ্যানিশ, লোকটা নেই। তিনি বলছেন আরে ফলের ঝোলাটা দিয়ে কোথায় গেল লোকটা, এটা দেখতে পাবে যার ফল তো নিয়ে যাবে, তো দাঁড়িয়ে রয়েছে, তার নিশ্চয়ই আসবে পরে স্টেশনে আসতে পারে, ফলে নেই। তা ফলের ঝুড়ি খুলে দেখেন যেসব সিজনের ফল, যেসব সিজনের ভালো ভালো ফল, সেই ফল দেখার মতো, তখন তিনি বুঝতে পারলেন সূর্যদেব দিয়ে গেছে আমার ফল, হায় রাম, ছি ছি, সূর্যদেব দিয়ে গেছে ফল। এইরকম ধরনের ক্ষমতা তাদের ছিল, কথা বলতে পারতেন সূর্যদেবের সঙ্গে। গোকর্ণজি মহারাজ কী করলেন, সকালবেলা সূর্যদেবের সঙ্গে আলোচনা করলেন, একটা সৎকর্মের অনুষ্ঠান করতে আপনি বলেছেন, কী সৎকর্ম করব আমি তো বুঝতে পারছি না, আমি তো এর নামে আমি তো পিণ্ডি দিয়েছি, পিণ্ডি দিয়ে কিছু হলো না, ব্যাপারটা কী পিণ্ডি দিয়ে হলো না, তাহলে লোকের ধুন্দুকারী নিজে বলছে, ধুন্দুকারী যখন কষ্ট বলছে আমার এই কষ্ট তুমি বাঁচাও, গোকর্ণজি বলছেন তোমার নামে তো আমি পিণ্ডি দিয়েছিলাম গয়ায়, কিছু হলো না কেন তোমার,
গোকর্ণজি বলে আমি তো তোমার নামে পিণ্ডি দিয়েছি। তখন এই পেতাত্মা বলছে, গয়া পিণ্ডম সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। এসব কথা যদি পরিষ্কার করে বলতে পারতাম আনন্দে নাচত লোকে। দুর্ভাগ্য বলছেন, তুমি যদি আমার নামে একশোবার পিণ্ডি দাও তা আমার উদ্ধার হবে না। এবার লোকে বলছে তাহলে গয়াতে পিণ্ডি দান তাহলে মিথ্যে কথা হবে কি না, সিদ্ধান্ত এখানে সিদ্ধান্ত বিষয়। লোকে বলবে তাহলে ধুন্দুকারী বলছে কেন, একশোবার যদি গয়াতে পিণ্ড দাও তাহলে আমার কিছু হবে না, মুক্তি হবে না। কেন বলছে, তাহলে গয়া পিণ্ড দান কি বৃথা, পেদ গয়া আছে সব আছে, বৃথা নয়। সিদ্ধান্তটা এই যে পিণ্ডটা যে দেবে কে দেবে, গোকর্ণজি মহারাজ কি গোত্র দিয়ে দেবে, কি গোত্র, যেটা বাবার গোত্র। গোকর্ণজি জানেন না যেটা আমার ভাই নয়, এটা হচ্ছে অন্য জায়গা থেকে ছেলেটাকে এনে মানুষ করেছে, এটা তো আমার ভাই নয়। গোকর্ণজি পিণ্ড দিচ্ছে তার বাবার যে গোত্র, ওই গোত্রতে এই গোত্র তো হবে না, তাহলে তো পেতাত্ব পাচ্ছে না, পেতাতাকে গোত্র বলে দিতে হবে, পাচ্ছে না তো। তার এইটা লোকে জানে না, লোকে মনে করছে গয়া পিণ্ডে কাজ হয়, গয়ের কাজ হয় একশোবার কাজ হয়। কিন্তু যেসব ভয়ঙ্কর পেতাত্মা আছে তাদের কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হয়। একমাত্র মহাভাগবত গুরু বৈষ্ণব যারা তারা ছাড়া উদ্ধার করতে পারে, এমনকি ভাগবত কথা যদি একটা বদ্ধজীব বলে উদ্ধার করতে পারবে না, হবে না। শেষে কী হলো, গোকর্ণজি সূর্যদেবকে বলছেন কী করব, একে উদ্ধার করার জন্য কী করব। সূর্যদেব একটা খুব সূক্ষ্মভাবে কানে কানে বলে দিলাম, তুমি সৎকর্মের অনুষ্ঠান করো। আরে কী সৎকর্মের অনুষ্ঠান করো, অনেক কিছু করলাম এর নামে, অনেক কিছু করেছি কিছুই হচ্ছে না। বলে কোনো কিছু তো হবে না, তুমি ভাগবত কথা বলো। বলে অনেক সৎকর্মের অনুষ্ঠান করেছি। বলে অনেক সব ওই সব করলে হবে না, ওকে ভাগবত কথা বলো। তখন কী করলেন গোকর্ণজি মহারাজ, ভাগবত কথার অনুষ্ঠান করলেন। হাজার হাজার গ্রামের লোক সেই ভাগবত কথা শ্রবণ করবার জন্য, গোকর্ণজি মহাভাগবত বিরাট পণ্ডিত, তিনি ভাগবত কথা বলবেন, লোকে এসে জড়ো হলো। কিন্তু পেতাত্মা কোথায় যাবে, পেতাত্মা কোথায় দাঁড়াবে, পেতাত্মা বসার জায়গায়, পেতাত্মার জন্য একটা একটা বাঁশ বাঁশ একটা বাঁশ রাখা হলো। সে বাঁশে বাঁশ বাঁশেতে গিট, বাঁশের গিট আছে না, বাঁশের গিট আছে। গোকর্ণজি বলছেন তুমি এক কাজ করো, তুমি কেন পেতাত্মা ওরা হাওয়ার মতো চলে, দাঁড়াতে পারে না, হাওয়া জোর করে দিলে গোসরে যাবে। তুমি এক কাজ করো, এই বাঁশেতে বসে পড়ো, বাঁশের ভেতর ঢোকো। বাঁশের ভেতরে বা পেতাত্মা বসে রয়েছেন, গোকর্ণজি মহারাজ ভাগবত কথা বলে যাচ্ছেন। প্রথম দিনের ভাগবত কথা শেষ হলো, বাঁশের একটা গিট ফেটে গেল, ফট, বাঁশের যে গিট আছে একটা গিট ফেটে গেল। দ্বিতীয় দিনের কথাতে দ্বিতীয় গাঁট ফেটে গেল, তৃতীয় দিনের হরিকথাতে তৃতীয় গাঁট ফেটে গেল, চতুর্থ দিনের চতুর্থ, এইভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম দিনেতে একেবারে ফেটে গেল। ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোক আশ্চর্য ব্যাপার, গোকর্ণজি মহাভাগবত, অনেক লোক বসে রয়েছে হরিকথা শুনতে, কিন্তু গোকর্ণজি দেখছেন এই ধুন্দুকারীর জন্য ওপর থেকে বিমান এসছে, বিমান এসছে সেই ভগবান পাঠিয়ে দিয়েছে বিমান, এই যে বৈকুণ্ঠ পার্ষদ বিমান চলে এসছে। বিমানে এবার ধুন্দুকারী নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে এবার তিনিও ওই ধুন্দুকারী এবার বিমানের উপর উঠে বসলো। এবার গোকর্ণজি মহারাজ বলছেন যে আপনারা একটা বিমান এনেছেন কেন, আমার হরিকথা তো অনেক লোক শুনেছে, একটা বিমান আনলেন কেন, এই প্রশ্ন গোকর্ণজি করছেন। বৈকুণ্ঠ পার্ষদ বলছেন হ্যাঁ অনেক লোক শুনেছে কিন্তু কেউ মনন করেনি, মানে হজম করেনি, এমনি শুনেছে, ওরা শুনেছে কিন্তু সেই শোনাটা শ্রবণ নয়, ওই বসে রয়েছে, বাস্তবিক শ্রবণ করে নাই,
বাস্তবিক শ্রবণ করেছে এই প্রেতাত্মা, এ ধন্ধুকারী। কেন ওর কষ্টটা হারে হারে উপলব্ধি করেছে, মুক্তিও দরকার। তোমার যদি জীবনে মুক্তি ভক্তি দরকার না হয় তোমাকে খেয়ে দেবে, লোকগুলো তো বসে রয়েছে শুনছে, তারা তো বলছে না আমাদের ভক্তি দরকার মুক্তি দরকার, ভগবান আছে এমনি বসে রয়েছে শুনছে, কিন্তু সেই শ্রবণটা বাস্তবিক শ্রবণ নয়, সেই শ্রবণটা বাস্তবিক শ্রবণ নয়। এই জন্য গোকর্ণজি মহারাজ উত্তর পেলেন যে আনি, তিনি বলছেন আনি তানি বিমান আনি ন যুগপথ, আপনারা এই সবার জন্য বিমান আনেননি কেন? এর তো সবাই শুনেছে, বলে সবাই শুনলেও এদের শ্রবণটা হয়নি, বাস্তবিক শ্রবণ করেছে এই প্রেতাত্মা। সেই জন্য এই প্রেতাত্মা নিজের দেহ ছেড়ে এবার সে উঠে গেল ওপরে, এই জন্য তার মুক্তি হলো। ভাগবত কথার এই যে মহিমা, এই মহিমা অপার মহিমা, ভাগবত কথার এই যে অপার মহিমা, এই কথা মানে বলে শেষ করা যায় না। এখন আমাদের সুখদেব গোস্বামীর প্রসঙ্গ আসছে পরবর্তীকালে, যেহেতু সুখদেব গোস্বামী আগে হরিকথা বলেছেন সেইটি গোকর্ণজি বলছে, আমরা অত কথা আজকে যাব না, যে কোনোভাবে কালকে অমৃতময় কথা ভালো করে আলোচনা চেষ্টা করো, কিছুতেই হলো না। আর চারটে কথাই এইভাবে গলা ফেরে যাচ্ছে, কিছু উপায় নেই, কষ্ট। আজকে এখানে কথা বিশ্রাম দিতে বাধ্য হয়েছি, আমার ইচ্ছা নেই বন্ধ করা। সেখানে বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন যে নৈতৎ মানো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টমসাদ তুব্রম কামাতুরম হর্ষশোক ভয়ীষণার্থম তসমিন কথম তব গতিম বিমিশ্বামি দিবা বাঞ্ছকল্পদ্রষ্টিক বাসন পতিতান পাবন। আমি আজকে কথাটা বন্ধ করতে পারতাম, কিন্তু চিন্তা করলাম আমার ভাঙা গলা হোক আর গোটা গলা হোক আমার তো এটা সেবা, আমি জানি লোকের আনন্দ হলো না, কিন্তু কী করব, আমাকে ভগবানের সন্তুষ্টির জন্য করতে হলো। আজকে বন্ধ দিলে পারতাম, কিন্তু ব্রতটা চলবে না, ইচ্ছা করে করতে হলো। যাই হোক, কাল থেকে শ্রীমদ্ভাগবতী মহাপুরাণ শুরু করব, আজ এখানেই জয় যা, আর কিছু করার নেই। যাই হোক, আজকে একটু কীর্তন করে ছেড়ে দিন, এই যে কীর্তন করুন একটু সামান্য, জয় কীর্তন করে দিন একটু সামান্য।